নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সাত সকালে লিংক রোডের আবর্জনার স্তূপ থেকে নবজাতক উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। মেয়েরা জাতি গঠনের প্রতীক, মন্তব্য জেলা উপায়ুক্তার। নীলকান্তপুরের গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, ক্ষোভ স্থানীয়দের, মুখ্যমন্ত্রী দৃষ্টি কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লিংক রোড এলাকায় এক অমানবিক কর্মকাণ্ড প্রকাশ্যে উঠে এল। রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো এক ফুটফুটে নবজাতক। শুক্রবার সকালে স্থানীয় অলকা দাস নামে এক মহিলার নজরে পড়ে শিশুটি। তিনি শিশুটি কোলে তুলে নিয়ে সাথে সাথে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার কাছ থেকে নবজাতক শিশুকে সমঝে নিয়ে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই নবজাতকের পাষাণ মা বাবার ন্যাক্কারজনক কাজ অথবা কোনো অবৈধ সম্পর্কের ফলস্বরূপ বলে ধারণা করেছেন স্থানীয়দের। মেয়েরা জাতি গঠনের শক্তির প্রতীক। সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে আয়োজিত এক বিদায়ী সভা ঠিক এই মন্তব্য করলেন কাছাড় জেলার জেলা শাসক কৃতি জল্লি। বৃহস্পতিবার বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর বিদায়ী পড়ুয়াদের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে জেলা শাসক অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, দেশের জন্য অলিম্পিক পদক জেতা থেকে শুরু করে মহাকাশচারী ও দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নারীরা রয়েছেন তার অগণিত উদাহরণ রয়েছে। মেয়েরা সফল বলে প্রমাণিত হয়েছে, তাই প্রচেষ্টা অব্যাহত রেখে শত বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানো মেয়েদের কর্তব্য বলে জানান তিনি। অনুষ্ঠানে সরকারি কমিশনার তথা জেলা সর্বশিক্ষা মিশনের সমন্বয়কারী হিমশ্রী ডেকা তার বক্তব্যে কলা বিজ্ঞান ও বাণিজ্যে উচ্চশিক্ষার উপর জোর দিয়ে বলেন, পড়াশোনায় মনোযোগ দিয়ে শেখার এই প্রক্রিয়া মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা যেতে পারে, তার সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। এর আগে শিলচর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ বিকাশ চক্রবর্তী কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ শিক্ষার্থীরাও। আমাদের শিলচর গভর্নমেন্ট গার্লস এইচএস এন্ড এমপি স্কুলে আমাদের যারা ছাত্রীরা ম্যাট্রিক পরীক্ষা দেবে এবং হায়ার সেকেন্ডারি ফাইনাল দেবে তাদেরকে নিয়ে আমরা একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম করেছি। এখানে কাছাড়ের জেলা উপায়ুক্ত শ্রীমতী কীর্তি জলিম মহাশয়া এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিএমসি এসএসএ কাছাড় হিমাশ্রী ডেকা, ওনারা দুজন উপস্থিত হয়ে মেয়েদেরকে ব্লেসিংস এবং গাইডেন্স এবং ওনার ছোটোবেলার থেকে ওনারা কীভাবে ইউপিএসসি ক্র্যাক করেছেন বা এসসিএস ক্র্যাক করেছেন এগুলো সম্বন্ধে ইন্সপাইরেশনাল বক্তব্য রেখেছেন। স্টুডেন্টরা খুব উপকৃত হয়েছে এবং এটা আমাদের একটা হিস্ট্রি, কারণ এরকম মহিলারা যারা আইএএস এবং এসসিএসরা এসে ওনাদের জীবনের কীভাবে ওরা প্রতিষ্ঠিত হয়েছেন, কীভাবে স্ট্রাগল করে আজকে আইএএস বা এসসিএস হয়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের স্টুডেন্টদেরকে অনেক ইন্সপিরেশন করেছে এবং এটা আমার মনে হয় ফার্স্ট টাইম ইন গভর্নমেন্ট গার্লস এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা করতে পেরেছি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অসম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সীমান্তের লোয়ার পোয়া ব্লকের বালি পিপলা জিপির তিন নম্বর ওয়ার্ড নীলকান্তপুর গ্রামের একমাত্র সড়কটি আজও পূর্ণতা পায়নি। স্বাধীনতার সাত দশকের বেশি সময় পার হওয়ার পরও গ্রামে আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া। এ নিয়ে স্বাভাবিকভাবে আক্ষেপ প্রকাশ করলেন স্থানীয়রা। শুক্রবার সাংবাদিকদের ডেকে নীলকান্তপুরের জনগণ নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রতি পাঁচ বছর পরপর সরকারের পরিবর্তন হলেও তাদের জীবনরেখা আজও সেই মান্ধাতা আমলের। প্রায় ৩০০০ জনগণের ভরসাস্থল এই পথটি দিয়ে শুকনো
মরসুমে কোনোভাবে পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হলেও বর্ষাকালে গ্রামীণ সড়কটি নিজের স্বরূপ হারিয়ে নরক গুলজারে পরিণত হয়। তখন এই মাটির রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে হাঁটু অবধি কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। এতে স্কুল কলেজ পড়ুয়াদের পাশাপাশি রোগী ও সাধারণ জনগণের দুর্দশার সীমা থাকে না। বিগত কয়েক বছর আগে এই সড়কের কিছুটা অংশে ইট বিছানো হলেও তা পরবর্তীতে বিনষ্ট হয়ে যায়। পরে বছর বছর ধরে গ্রামের জনগণ নিজেদের উদ্যোগে সড়কটি মেরামত করে কোনো প্রকারে চলাচল করেন। বিষয়টি বার কয়েক স্থানীয় প্রতিনিধিদের নজরে আনা হলেও নিটফল শূন্য। সমস্যা নিরসনে এলাকার ভুক্তভোগীরা বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বারবার কত আইন যায় আমি সবরে কোয়া হয় কিন্তু খেলার পাত্তা দিন না, খালি কোন যে আছে আছে ওইব ওইব সবে খালি কোন। তারপর কয়েকদিন থেকে বাচ্চারা স্কুলে নিতে হাম নেই, দেখুন নিজেরা আমরা ঘর থেকে বার করিয়া লাকড়ি গোয়া গাছর ইয় আনিয়া বেটা মানুষ লাগাইয়া তারপরে গিয়ে আমরা বেটিনতেও পর্যন্ত খাম করিয়া রাস্তা বাচ্চারা আওয়া যাওয়া করে ব্রিজ বানাইয়া ইয় করি। ওই যে এখন তো আচ্ছা শুকনার দিন, বর্ষার দিন তখন আমরা কিতা কর্ম বাচ্চারা সামনে দিমু। একটা যদি বেমারি অবস্থা যদি স্ট্রোক হইয়া পড়িও যায় বা ডেলিভারি কেস থাকে, এই বেটি মানুষে বা বেটা মানুষে সামনে আমরা লইয়া যাইমু খান্দ করিয়া বুকিয়া নি দাবি তো জানাইছি। প্রেসিডেন্টর তো কইলাম, ওখানে মিটিং হইলো বাসা বাড়ি কইলাম, কইলা অয় অয় এটা আছে আছে ইয় করিয়া দিমু দিমু কইলা প্রেসিডেন্ট। তো ইয় মিলন দাস প্রেসিডেন্টর কইলাম, ওখানে পার্থ বট না কিতা যে তাইনো আইসলা মন্ডল প্রেসিডেন্ট না কিতা ও বাসা বাড়ি মিটিং হয়েছে তখন তাণ্ডও খোয়া হয়েছে কত না এটা লিস্টও আছে দৌড়াইব দৌড়াইব আছে কয়েক বছর হয়ে গেল খালি লিস্ট, পাঁচ বছর গিয়ে আরো পাঁচ বছর আমরা এম এল এর খালি খোয়ান হইব হইব আর কালভার তো বাঙ্গিয়েও যায় গিয়া বাঙ্গার ফলে তো আমরা মহিলার আর সমস্যা হয়ে যায় বেশি। আমরা ফুলাফান ফাইডিয়া যাইতো, ফুলাফানি তার স্কুল যাইতো, ডাক্তারও যাইতো, এটা সমস্যার লাগে। আমরা তো দিনের বেলা ঘরের জামেলা থাকি আর রাত্রেবেলা সন্ধ্যা করো এটা আত্মি উত্তি লইয়া আমরা কোদা লইয়া নিজে কাজ করছি রাস্তা। আসন্ন পৌরসভা নির্বাচনে সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আক্তার জাহান লস্কর ওরফে রিপন। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘ বছর ধরে নানা সমস্যার জর্জরিত সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ড, সংশ্লিষ্ট ওয়ার্ডে পানীয় জল রাস্তাঘাট সহ বিদ্যুৎ আদি নানা সমস্যায় দীর্ঘ বছর থেকে জনগণরা ভুগছেন। আজও এই ওয়ার্ডের বহু জনগণ খড়ের জীর্ণ ঘরে থেকে রাত কাটাচ্ছেন। সরকারি অনুদান থেকে আজও বঞ্চিত এই ওয়ার্ডের জনগণরা। তাই এসব সমস্যা সমাধানে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছেন। তিনি আশাবাদী এবারে নির্বাচনে 10 নম্বর ওয়ার্ডের জনগণ অবশ্যই তাকে মনোনীত করবেন। একই সাথে তিনি তার ওয়ার্ডবাসীদের কাছে তাকে সমর্থন জানানোর বিনম্র আবেদন জানান। বিগত দিনের যেগুলা আমি দেখেছি আমি সেটা আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। এটা যদি আগের নেতারা চাইতো অনেক পরিবর্তন করতে পারত। বর্তমান সময় পর্যন্ত আমাদের গ্রামে এই খড়ের ঘর এখনও রয়েছে, কাঁচা ঘর এখনও রয়েছে, সেটার কোনো উন্নতি হয় নাই। আমার একটাই উদ্দেশ্য আমাদের গ্রামের উন্নতি করার, আর আমি জনগণের কাছে এটাই আবেদন রাখছি জনগণ যেন আমাকে এই কাজ করার সুযোগ দান করেন। অনেক সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, গড়ের সমস্যা আছে, এরপরে বেকারত্বের সমস্যা আছে, সেটা দূর করা। আমাদের গ্রামে এখনই নেড়া ঘর আছে, কাঁচা ঘর আছে, গড়ের অবস্থা একদম খারাপ। আমি ঘরে ঘরে হেঁটে আমি দেখেছি আমাদের গ্রামের অনেক অবস্থা খারাপ, আমি সেটা পরিবর্তন করার চেষ্টা 100% আমি চেঞ্জ করার চেষ্টা করব। দলীয় প্রার্থী পার্থ সারথী দাসের মনোনয়ন বাতিল হয় এবার করিমগঞ্জ পুর এলাকার 22 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে সমর্থন জানাল কংগ্রেস। আসন্ন পুরসভা নির্বাচনে পার্থবাবু নিজের মনোনয়ন জমার সময় এফিডেভিট মামলার কথা উল্লেখ না করায় নির্বাচন আয়োগের তরফ থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের সভাপতি সতুরায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে দলীয় শপথ বাক্য পাঠ করিয়ে নির্দল প্রার্থী ঝুলন রায়ের হাতে দলের সদস্যপত্র তুলে দেন। সেই সঙ্গে তাকে এই নির্বাচনে কংগ্রেস পুরো সমর্থন করে জয়ী করবেন বলে জানান। তাছাড়া পার্থসারথীর মনোনয়ন বাতিল হওয়ার জন্য সভাপতি সতু রায় সহ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ করিমগঞ্জ বিজেপি নেতাদের দিকে অভিযোগের তীর ছোড়েন। আমাদের দলে গ্রহণ করব অর্থাৎ আসন্ন পৌরসভা নির্বাচনে
বাসনগর ওয়ার্ড থেকে কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। না প্রার্থীর নাম দুরন পাল, তাকে আনুষ্ঠানিকভাবে আমাদের বিধায়ক এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ভক্তির এই রসিদ তুলে দেবেন এবং এরপরে এক লাইনে একটা শপথ বাক্য পাঠ করাব। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সংবিধান অনুসারে সমস্ত নিয়ম কানুন মান্য করে চলিব এবং কংগ্রেসের নির্দেশে কাজ করিয়া যাইতে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি। করিমগঞ্জের পরিবহন বিভাগ থেকে জেলার বেসরকারি যান ও ব্যক্তিগত যানবাহনের মালিকদের রোড ট্যাক্স ও বকেয়া আগামী 31শে মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে আবেদন জানানো হয়েছে। ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন, রোড ট্যাক্স সংগ্রহ করতে এবং যানবাহন আইন ও ধারা অমান্যকারীদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করতে সমগ্র জেলা জুড়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। তাই যানবাহন মালিকদের জরিমানা এড়াতে সময় মতো নিজ নিজ যানবাহনের রোড ট্যাক্স জমা দিতে হবে। তিনি আরও বলেন, যান মালিকরা যদি তাদের বকেয়া ট্যাক্স জমা না দেন তাহলে যে কোনো মুহূর্তে পরিবহন বিভাগ তাদের গাড়ি বাজেয়াপ্ত করতে পারে। কিছু ফাইনান্সিয়াল ইয়ার আছে, 31 মার্চতে ডিসেম্বরতে শেষ হয়ে যায়, কিন্তু আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ফাইনান্সিয়াল ইয়ার এন্ডিং হয় 31 মার্চ। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর রেভিনিউ টার্গেট হয়েছে 12 crore rupees, আউট অফ 12 crore অ্যাবাভ 8 crore অলরেডি কালেক্টেড, নিয়ার অ্যাবাউট 9 crore এখনও পেন্ডিং, প্রায় 3 কোটি টাকার মতো আছে। আমার প্রতিজন গাড়ির মালিকের ওসরত করিমগঞ্জ ডিস্ট্রিক্টর একটা রিকোয়েস্ট, যাতে এরিয়া ট্যাক্স অ্যান্ড রানিং কোয়ার্টার যাতে সোনকালে যদি জমা দিয়ে, এইখানে যদি জমা দিয়ে সবে ইজিলি আমার টার্গেটটা অ্যাচিভ হব। আর ডিউ টাইমত জমা নোহার কারণে অটোমেটিক একটা পেনাল্টি আহে পার ডে 5 rupees, এটা তো কন্টিনিউ উঠি আছে। আমার এনফোর্সমেন্ট ড্রাইভ অল ওভার ডিস্ট্রিক্ট চলি আছে, আমি প্রতি থানাবুরত গই এরিয়াত কাম করে আসো, ট্যাক্স পেইড গাড়ি পালে আমি সিজ করে রাখি আসো, এতিয়াও আমার হাতত 15-20 গাড়ি সিজ আছে, আর এটু আপ টু 31 মার্চ নন স্টপ চলি থাকিব। মোর একটা রিকুয়েস্ট, গাড়িখন সিজ করার আগে আমি ফিল্ডত গই ডিটেকশনের আগে যাতে মালিকবুরে গাড়ির ট্যাক্স জমা করে আর আমার রেভিনিউটা অ্যাচিভ করাত সহায় করে। ভোট আসছে তাই ময়দানে বিজেপি, শাসক দলের প্রতি এভাবেই বিস্ফোরণ ছুড়লেন বাম বিধায়ক। কদমতলা ব্লকে 7 দফা দাবি সনদের ভিত্তিতে সিপিএম দলের ডেপুটেশন ছিল শুক্রবার। এদিন কদমতলা দলীয় অফিস থেকে একটি মিছিল বের করে কদমতলা থানা অবধি পরিক্রমা করে ব্লকের সামনে আসে। মিছিলের নেতৃত্ব দেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিএম উত্তর জেলার সম্পাদক অমিতাভ দত্ত প্রমুখ। ডেপুটেশন 7 জনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত অফিসারের সঙ্গে কথা বলেন। কদমতলা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রেগার দুর্নীতি, পঞ্চায়েত ফান্ডের অর্থ আত্মসাত, রেগার 100 দিনের কাজে নিশ্চয়তা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অবিলম্বে প্রদান করার দাবি সহ 7 দফা দাবি ছিল তাদের। পঞ্চায়েত অফিসার তাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ডেপুটেশন শেষে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে বাম বিধায়ক ইসলাম উদ্দিন বলেন, ভুয়ো ওয়ার্ক ওয়ার্ডে পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা আত্মসাত হচ্ছে, যার তদন্ত প্রয়োজন। তাছাড়া পঞ্চায়েত ফান্ডের টাকা কোথায় খরচ হচ্ছে, সেই টাকা দিয়ে কি করা হচ্ছে সম্পূর্ণ হিসাব প্রদান করতে হবে। তাছাড়া সামাজিক ভাতা কেন 2000 টাকা করা হলো না, প্রধানমন্ত্রী আবাসের টাকা কেন মিলছে না, ইত্যাদি বিষয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বাম বিধায়ক। ডেপুটেশন শেষে কদমতলা বাজারে এক সভা বক্তব্য রাখেন সিপিএম নেতৃত্ব। আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, বিশেষ করে কদমতলা ব্লক এলাকায়
উন্নয়নমূলক কাজ এমজি এনরেগা প্রকল্প পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফান্ড পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে বিগত 4 বছর থেকে আমরা যেটা লক্ষ্য করছি পঞ্চায়েত স্তরে গ্রামসভা নেই গ্রাম সংসদ নেই এবং লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে সরকারি স্তরে কোনো মনিটরিং নেই এবং 18টা 19টা গ্রাম পঞ্চায়েতেই এভাবে এই ব্লক এলাকা 19টা গ্রাম পঞ্চায়েতেই দুর্নীতি চলছে তার মধ্যে থেকে আমরা সাধ্য বা দাবিসনাদের ভিত্তিতে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি এবং বিডিও সাহেবের অন্য মিটিং থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি উনার পক্ষে পঞ্চায়েত অফিসার উপস্থিত ছিলেন এবারও লোয়ার পোয়া ব্লকের ঝেরঝেরি জিপির উত্তর মাগুরা সন্ন্যাসী বাড়িতে নির্বিঘ্নে সম্পন্ন হলো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন 15 ফেব্রুয়ারি সোমবার শুভ অধিবাসীর মাধ্যমে শুরু হওয়া এই মহানাম যজ্ঞের সমাপ্তি হয় বৃহস্পতিবার বুধবার দিনব্যাপী ভক্তদের মধ্যে বণ্টন করা হয় মহাপ্রসাদ এতে স্থানীয় বাজারে ছড়া এলাকা সহ বরাকের নানা স্থান থেকে কীর্তনী দল অংশগ্রহণ করেন দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা করে দেন আয়োজকরা বৃহস্পতিবার সকালে নগর পরিক্রমা শেষে দধিবাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি হয় শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের ব্যবস্থাপনায় শুক্রবার বড়খলা সমষ্টির ডলু খেলার মাঠে 5 দিবসীয় এক নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সূচনা করা হয় এবং আগামী মঙ্গলবার ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস জেলা বিজেপি সদস্য কঙ্কন নারায়ণ শিকদার অমলেন্দু দাস ডলু জিপি সভানেত্রী সজাতা শতনামী প্রমুখ প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় বড়খোলা ও ময়নাগড় ফুটবল দল উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে বড়খোলাকে পরাজিত করে ময়নাগড় ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই গ্রামীণ এবং শহর এবং গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা আরম্ভ করেছেন আর এটার মাধ্যমে আমি মনে করি যে গ্রামের যে প্রতিভাবান যে ছেলেরা আছে ফুটবল প্রেমী ছেলেরা আছে তারা হয়তো লাভবান হবে ওরা হয়তো সুযোগ পাচ্ছে না কিন্তু এখানে অনেক লাভবান হবে আর ওরা এখান থেকে খেলা শিখে শিখে যাবে আমাদের প্রত্যেকটা সমষ্টিতে 5টা করে টুর্নামেন্ট হবে আর ফাইনালটা হবে আমাদের শিক্ষক স্টেডিয়ামে ডিএসএস স্টেডিয়ামে সেখানে ফাইনাল এবং সেমিফাইনাল হবে সেমিফাইনালটা হবে আমাদের ফুটবল একাডেমি মাঠে আর ফাইনালটা হবে 6 তারিখে ডিএসএস মাঠে সেখানে আমাদের আসামের যিনি অতিথি প্রাইজ পেয়েছেন লামিনা মহাদয়াও আসার কথা আছে আমি মনে করি যে মাননীয় সাংসদ যে উদ্যোগটা নিয়েছে বা মাননীয় প্রধানমন্ত্রী যেটা নিয়েছেন এটা খুব প্রশংসনীয় ব্যাপার যে প্রশংসনীয় হচ্ছে এই কারণে যে গ্রামের যে উদ্যোগটা নিয়েছে গ্রামের যে ছেলেরা অনেক প্রতিভাবান ফুটবলার আছে তারা সেই সুযোগটাকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার 7 সকালে লিংক রোডের আবর্জনার স্তূপ থেকে নবজাতক উদ্ধার চাঞ্চল্য এলাকা জুড়ে মেয়েরা জাতি গঠনের প্রতীক মন্তব্য জেলা উপায়ুক্তার নীলকান্তপুরের গ্রামীণ সড়কের বেহাল অবস্থা ক্ষোভ স্থানীয়দের মুখ্যমন্ত্রী দৃষ্টি কামনা এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।